হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমাদের স্টাডির জন্য বেস্ট ল্যাপটপ কোনটা, সেই কারণে আজকে এই ভিডিওতে আন্ডার 20,000, আন্ডার 30,000 এবং আন্ডার 40,000 একজন একটা স্টুডেন্টের জন্য স্টাডির জন্য বেস্ট ল্যাপটপ কোনগুলো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে এবং একটা ল্যাপটপ কেনার পরিকল্পনা করছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, জানতে পারবে তোমার জন্য বেস্ট ল্যাপটপ কোনটি। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি এক এক করে সমস্ত ল্যাপটপ নিয়ে আলোচনা করব। 20,000 নিচে যে ল্যাপটপ বেস্ট রয়েছে, 30,000 নিচে যে ল্যাপটপ বেস্ট রয়েছে এবং 40,000 নিচে যে ল্যাপটপ বেস্ট রয়েছে, তারপরে আরও উপরে ভালো ল্যাপটপ কিনতে চাইলে কোনটা বেস্ট হবে, এই মুহূর্তে কোনটার অফার রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এখানে আমার মেন মোটিভ থাকবে স্টুডেন্ট অনুযায়ী তোমাদের স্টাডির জন্য কম দামে বেস্ট ল্যাপটপ কোনটা হতে পারে এই মুহূর্তে। তো 20,000 নিচে এই মুহূর্তে এর যে বেস্ট ল্যাপটপটি রয়েছে সেটি হলো আসুস ভিভো ভুভ 15, যেটা হচ্ছে তোমাদের স্টাডির জন্য একেবারে পারফেক্ট। যাদের খুব কম প্রাইস রয়েছে তাদের জন্য এই ল্যাপটপটি। এতে 4GB র্যাম, 256GB SSD এবং ইন্টারনাল গ্রাফিক্সও রয়েছে। তো এখানে যাদের প্রাইস খুব কম তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি এই 19,000 থেকে 20,000 মধ্যে এই ল্যাপটপটি তোমরা দেখতে পাবে, যেটা তোমাদের স্টাডির জন্য একেবারে পারফেক্ট। নর্মাল যে ওয়ার্ক থাকে স্টাডির বা অনলাইন যে ক্লাস থাকে সেগুলো কিন্তু তোমরা পারফেক্টভাবে এইখানে করতে পারবে। যাদের বাজেট খুব কম, 20,000 নিচে বাজেট রয়েছে, তারা কিন্তু এই ল্যাপটপটি পারচেস করতে পারো। আমি যে কটা ল্যাপটপের কথা বলবো প্রাইসের অ্যাকর্ডিং তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশান থেকে ডাইরেক্ট দেখে নিতে পারো এই মুহূর্তে কি প্রাইস রয়েছে, কি ডিল রয়েছে তোমার জন্য। এর পরবর্তী যে ল্যাপটপটি রয়েছে 30,000 নিচে, সেই ল্যাপটপটি হলো ও লেনোভো আইডিয়া প্যাড এস, যেখানে তোমাদের এর Ryzen 3 প্রসেসর দেওয়া রয়েছে এবং 1GB হার্ড ডিস্ক রয়েছে এবং 15.6 ইঞ্চিস ফুল HD ডিসপ্লে রয়েছে, এবং এটা থিন অ্যান্ড লাইট ওয়েট একটা ল্যাপটপ, মানে তোমাদের জন্য খুবই ক্যারিয়েবল এবং স্টাডি করার জন্য বেস্ট। আর এখানে এটা হচ্ছে এর যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 28,000 থেকে 30,000 মধ্যে ভ্যারি করে, ফ্ল্যাকচুয়েট হতে থাকে। তোমাদের লিঙ্ক বললাম ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও এই মুহূর্তে কী প্রাইস রয়েছে। আমি যে আন্ডার 20,000 বা আন্ডার 30,000 বলছি সেখানে কিন্তু বেস্ট ল্যাপটপগুলোই বলছি যেগুলো ও তোমাদের ওই রেঞ্জের মধ্যে বেস্ট। 40,000 নিচে যে ল্যাপটপ গুলো রয়েছে সেই ল্যাপটপের মধ্যে প্রথমেই যে ল্যাপটপের নাম বলবো সেটা হচ্ছে Acer Aspire 3। এটিতে ইন্টেল কোর i3 এর প্রসেসর রয়েছে 10th generation এবং 5.6 ইঞ্চিস ডিসপ্লে রয়েছে, এছাড়া 4GB র্যাম এবং 1TB হার্ড ডিস্ক রয়েছে। তো এখানে এটাও লাইট ওয়েট, তোমাদের জন্য খুবই ইউজফুল। আর এটা 35,000 থেকে 37,000 মধ্যে ভ্যারি করে, আপস ডাউন হতেই থাকে। তোমাদের যেটা বললাম লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো এই মুহূর্তে কি দাম রয়েছে। এর পরবর্তী যে ল্যাপটপটি 40,000 নিচে রয়েছে সেই ল্যাপটপটি হলো HP 15, মানে HP ব্র্যান্ডকে যারা পছন্দ করো তারা এই ল্যাপটপটি নিতে পারো। এখানেও তোমাদের এর i3 প্রসেসর রয়েছে, ইন্টেল কোর i3 প্রসেসর রয়েছে 10th generation এবং এখানেও তোমাদের 4GB র্যাম রয়েছে, 1TB হার্ড ডিস্ক রয়েছে এবং 15.6 FHD ডিসপ্লে রয়েছে। আর এই HP 15 ল্যাপটপের প্রাইসও 35,000 থেকে 36,000 এর মধ্যে ভ্যারি করে। এর আরও একটা ভেরিয়েন্ট আছে HP 15S, যেখানে সব স্পেসিফিকেশান একই রয়েছে, শুধু এখানে 1TB হার্ড ডিস্কের সাথে তোমাদের 256GB SSD রয়েছে। SSD থাকলে কি হয় বুটিংয়ে অনেকটা সুবিধা হয়, এবং তোমাদের যদি শুধু হার্ড ডিস্ক থাকে তাহলে খুলতে অনেকটা টাইম নেয়, এবং SSD থাকলে কি হয় বুটিং তাড়াতাড়ি হয়, সেই কারণে কি হচ্ছে ওয়ার্ক অনেক ফাস্ট হয়ে যায়, সেই কারণে SSD রয়েছে, এটাও তোমরা নিতে পারো। এটা হয়তো 40,000 থেকে একটু বেশি, 41 বা 42,000 হতে পারে, অনেক সময় কি হচ্ছে অফারের জন্য তোমরা এটা 40,000 পারচেজ করতে পারো। আর সর্বশেষ 40,000 নিচে এই মুহূর্তে যে ল্যাপটপটি রয়েছে বেস্ট আমার তালিকায় সেটি হলো Mi Notebook 14, কারণ Mi Notebook 14 প্রসেসর দেওয়া রয়েছে ইন্টেল কোর i5 10th generation এবং এখানে র্যাম রয়েছে 8GB এবং SSD রয়েছে 256, মানে 256GB SSD রয়েছে। তো এখানে তোমরা বুঝতেই পারো এছাড়া ইন্টারনাল গ্রাফিক্সও এখানে রয়েছে। তো এখানে তোমরা শুধুমাত্র স্টাডি না, এখানে তোমরা আরও কোডিং বা
প্রোগ্রামিং কিছু করতে চাইলেও কিন্তু করতে পারো। তো এখানে তোমাদের 40,000 এর মধ্যে যে ল্যাপটপগুলি বেস্ট রয়েছে এর রেঞ্জ অনুযায়ী আমি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি এবং লিংক তোমাদের ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। এছাড়া যারা 40,000 এর উপরে ল্যাপটপ কিনতে চাইছো, মানে আন্ডার 50,000, আন্ডার 60,000, আন্ডার 70,000, তাদের জন্য রেঞ্জ অনুযায়ী বেস্ট ল্যাপটপের যে লিংক সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট এক পারচেজ করতে পারবে। আর তোমাদের মধ্যে কারা এই মুহূর্তে ল্যাপটপ নেওয়ার পরিকল্পনা করছো এবং কারা ল্যাপটপ রীতিমতো নিয়ে ফেলেছো ও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কোন ল্যাপটপ নেওয়ার পরিকল্পনা করছো ও অথবা তোমরা এই ল্যাপটপটা পারচেস করে ফেলেছো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।